প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাই নিরাপদে আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি, একটা না এখানে অনেকগুলো দেশের মানচিত্র দেখা যাচ্ছে। তার মধ্যে বাংলাদেশের কাছাকাছি মানচিত্র আছে, ভারত এবং মিয়ানমারের। মিয়ানমারের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক অনেক প্রাচীন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের অনেক প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে বাংলাদেশের সংস্কৃতির অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। তাহলে তোমরা কি বলতে পারবে এই যে মিয়ানমার তার সাথে মিয়ানমার সম্পর্কে আমাদের একটা পাঠ বাংলা সাহিত্য কণিকায় একটা পাঠ আছে, সেই পাঠটা কি? হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ হচ্ছে সাহিত্য কণিকার মুন্ডুর পথে, লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। এখন আমরা শুরু করি মুন্ডুর পথে। অর্থাৎ এই পাঠ থেকে আমরা কি শিখতে পারব, আজকে আমাদের শিক্ষণফল হচ্ছে এই পাঠ থেকে শিক্ষার্থীরা লেখক বিপ্রদাস বড়ুয়া সম্পর্কে জানতে পারবে, ভ্রমণ কাহিনীর মূল বিষয় সম্পর্কে জানতে ও বলতে পারবে, এছাড়া নতুন নতুন শব্দের অর্থ জানতে পারবে এবং মিয়ানমারের ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা সম্পর্কে জানতে, বলতে ও লিখতে পারবে এবং আমাদের দেশের সাথে মিয়ানমারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে। এখানে আমরা লেখক বিপ্রদাস বড়ুয়ার ছবি দেখতে পাচ্ছি। লেখক বিপ্রদাস বড়ুয়া সম্পর্কে আমরা এখন জানব। লেখক বিপ্রদাস বড়ুয়ার জন্ম 1940 সালে চট্টগ্রামের ইছামতি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং কর্মজীবনে তিনি শিশু একাডেমি কর্মরত ছিলেন এবং পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি অনেকগুলো সাহিত্য রচনা করেছেন, যেমন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশুতোষ গল্প, উপন্যাস ইত্যাদি রচনা করেছেন। তার সাহিত্যকর্মগুলো হচ্ছে যুদ্ধজয়ের গল্প, এটা হচ্ছে ছোট গল্প, এবং গাঙচিল। তাহলে ছোট গল্প হচ্ছে কি, যুদ্ধজয়ের গল্প ও গাঙচিল, উপন্যাস মুক্তিযোদ্ধারা, প্রবন্ধ কবিতায় বাক প্রতিমা, নাটক পুণ্ডলতা পাখি। তার জীবনী গ্রন্থগুলো হচ্ছে বিদ্যাসাগর, যেটা 1988 সালে প্রকাশিত হয়, এবং পল্লীকবি জসীমউদ্দীন। শিশুতোষ গল্প, সূর্য লুটের গান, শিশুতোষ উপন্যাস, রোবট ও ফুল ফোটানোর রহস্য। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দুবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং বাংলা একাডেমিও পুরস্কারও লাভ করেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লেখক বিপ্রদাস বড়ুয়া সম্পর্কে জানতে পেরেছ। এখন আমরা মিয়ানমার অর্থাৎ বার্মা, যার প্রাচীন নাম মিয়ানমার, সম্পর্কে একটু জেনে নিই। লেখক বিপ্রদাস বড়ুয়া মিয়ানমার ভ্রমণ করে তিনি মুন্ডুর পথে কাহিনীটি লিখেছেন, এটি একটা ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনীর মধ্যে দিয়ে আমরা মিয়ানমারের ঐতিহ্য, সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস, জীবনধারা, আরও অনেক কিছু বিষয়ে আমরা জানতে পারব। তাহলে প্রথমে দেখা যাক যে বার্মা, যার প্রাচীন নাম অর্থাৎ মিয়ানমার, অর্থাৎ আরাকান মূলত বর্তমান মিয়ানমার, বর্তমান রাখাইন রাজ্যের পূর্ব নাম। বাংলাদেশি উপজাতিদের এরা মগ নামে পরিচিত। পাহাড়ে যারা বসবাস করে তারা মারমা নামে পরিচিত এবং সমতলে রাখাইন নামে তারা পরিচিত। মিয়ানমারের পূর্বে রাজধানী ছিল ইয়াঙ্গুন, বর্তমানে রাজধানী নেপিদো। মিয়ানমারের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, প্রায় 87% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী।
এবং 4.5% থেকে 5% মানুষ মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী। মিয়ানমারে দুই ধরনের মুসলিম রয়েছে, যারা বেশিরভাগ ইয়াঙ্গুনা থাকে তারা মিয়ানমারের বাসিন্দা, আরেকটা হচ্ছে রোহিঙ্গা মুসলমান যারা রাখাইন রাজ্যের পশ্চিমে থাকে। তাহলে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে মিয়ানমারের প্রাচীন রাজ্যের রূপ, এবং এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, দেখো এখানেও মিয়ানমারের প্রাচীন রূপ কোনো একজন শিল্পী হয়তো ও ছবিটি এঁকেছেন। এখানে আমরা তখনকার সময়ে রাজা এবং সাধারণ সৈনিকদের সাধারণ মানুষদের ছবিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং বেশিরভাগ দেখা যাচ্ছে এখানে কি এই যে বিভিন্ন মন্দির, যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যা বেশি ওখানে, সেখানে প্যাগোডার সংখ্যাও কিন্তু ওখানে অনেক বেশি। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি, তোমরাও বই নিয়ে বসে পড়ো। তাহলে আজকে আমাদের পাঠ আমরা শুরু করছি মন্দুর পথে। সন্ধ্যার আলো আঁধারিতে 24 মে 2001 মিয়ানমারের অর্থাৎ বার্মার সীমান্ত শহর মন্ডুর পথে নেমে আমার মুখ চোখ কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মন্ডু আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। এখানে আমি তোমাদেরকে নাফ নদী দেখাচ্ছি, এই যে দেখো নাফ নদী, যখন আমরা সেন্ট মার্টিন যাই তখন কিন্তু এই নাফ নদীতে পাস দিয়ে যায়। মন্ডু বার্মার পশ্চিম সীমান্ত শহর, ব্রিটিশ যুগের বহু আগে থেকে চট্টগ্রামের সাথে তার যোগাযোগ, কখনো ছিন্ন কখনো বিচ্ছিন্ন। পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মান্ড্রি 17 শতাব্দীর প্রথমার্ধে এ প্রতে আসেন। তাহলে এখানে প্রথম আসেন কে? পাদ্রি। পাদ্রি মানে কি? যারা খ্রিস্টান ধর্মের ধর্মপ্রচারক। পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মান্ড্রি, তাহলে তিনি কত সালে আসেন? 17 শতাব্দীতে প্রথমার্ধে আসেন। তারা 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করেন, তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে, যে চট্টগ্রামের ব্যান্ডেল রোড যেটা পাথরঘাটায়, সে যে গির্জা, এখানে তোমরা গির্জার ছবি দেখতে পাচ্ছ, সেটা আমাদের চট্টগ্রামের পাথরঘাটায় অবস্থিত। সন্ধ্যার আঁধার গুনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে পেরে খুশি হয়েছি, পথে আরাকান পড়বে, আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ব্রাউক দেখতে পাবো। এখানে তোমাদেরকে আমি ব্রাউকের ছবিটা দেখাচ্ছি, এই যে দেখো প্রাচীন রাজধানী, এটা ব্রাউক। এই সময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল, তাহলে একসময় কি ছিল? আরাকান ছিল বার্মা থেকে একটা স্বাধীন রাজ্য, তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছি এখন আরাকান রাজ্যের রাজসভার দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করতেন। দৌলত কাজী আলাউল, দেখো এখানে আমরা আলাউলের ছবি দেখতে পাচ্ছি, মহাকবি সৈয়দ আলাউল, তার রচিত সাহিত্য যেটার জন্য তিনি খুবই বেশি প্রসিদ্ধ হয়েছেন সেটার নাম হচ্ছে কি? পদ্মাবতী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরাকান রাজসভার দুজন প্রাচীন কবি, অর্থাৎ যারা বাংলা সাহিত্য চর্চা করেছেন সেই সময় বাংলা আরাকান রাজসভায় খুব প্রসিদ্ধ লাভ করেছিল। দৌলত কাজী হচ্ছে একজন, যিনি প্রথম বাঙালি কবি, আর আলাউল হচ্ছেন ওখানকার সর্বশ্রেষ্ঠ কবি। 1607 সালে আনুমানিক চট্টগ্রামের হাটহাজারি মতান্তরে ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ মুসলমান কবি। পদ্মাবতী হচ্ছে তার অন্যতম সাহিত্য অর্থাৎ কাহিনী কাব্য যেটাকে বলা হচ্ছে। তাছাড়া আছে সৈফুলমূলক, বদিউজ্জামান, খপ্তপয়গর, এছাড়া আরও অনেকগুলো সাহিত্য তিনি রচনা করেছেন। ছোটবেলা থেকেই চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি, রূপকথার গল্পের মতো আজ তা বাস্তবে বেশি উঠল সন্ধ্যার আলো ছায়। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে, আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ। শুক্লপক্ষ মানে কি? অর্থাৎ অমাবস্যার পরের সময়টাতে, অমাবস্যার সময় তো কোনো চাঁদই দেখা যায় না, তখন আবার অমাবস্যার পর থেকে কী হয়, আস্তে আস্তে করে চাঁদ তো একটু একটু করে বাড়তে থাকে, সেই সময়টাকে বলা হচ্ছে শুক্লপক্ষ, অর্থাৎ মাসের
15 দিন হচ্ছে শুক্লপক্ষ আর 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ। আমার হাতও কাঁধে ঝুলাঝুলি শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে পঞ্চাশ কদম না যেতে বাঁ দিকে বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানবহীন। তাহলে লেখক যখন শুল্ক অফিস অর্থাৎ তিনি যখন নতুন একটা দেশে গেছেন ওখানে শুল্ক অফিসে উনি পুরো তার কাগজপত্র পাসপোর্ট দেখানোর পরেই তিনি সেখানে ঢোকার সুযোগ পেয়েছেন। পঞ্চাশ কদম মানে পঞ্চাশ পা যেতে না যেতেই সেখানে কি দেখি দেখতে পেলেন তিনি বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানবহীন। ডান দিকে মুরগুতেই দেখি এক মিয়ানমার কুমারী পানিয়ে পোষা নিয়ে বসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো লেখক যে সময় কথা বলেছেন এখনো কিন্তু ওই সময় চিত্রটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। এখানকার মেয়েরা পোষা সাজিয়ে বসছে খাবার দোকান দেখো সেখানে কিন্তু তারা কি করছে একা একা বিক্রি কিনে অর্থাৎ বেচা বিক্রি করে। একেবারে ঝুপড়ি দোকান কুমারের দোকানের পাশে আরও একটি সেরকম দোকান। তারপর সামনে শুরু হয়েছে বাড়িঘর ও দোকান। পথে নেমে পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ পথে পথে মিয়ানমারের রঙ্গিলা যুবক যুবতী। দেখো ওখানে মিয়ানমারের এই যে মিয়ানমারের আমরা প্রাচীন ছবিগুলো দেখতে পাচ্ছি দেখো সেখানে কি আছে এই যে নারী পুরুষ তখনকার সময় দেখো ওদের পোশাক পরিচ্ছদ কেমন ছিল। এই যে পুরুষেরা মহিলারা এই যে লুঙ্গি ব্যবহার করতো ব্লাউজ পরতো খোপা করতো পরে পরে পুরুষেরাও লম্বা চুল রাখতো পুরুষেরাও কিন্তু পরে খোপা করেই আছে। তারপরে আমরা দেখি এই যে এখনকার সময় অর্থাৎ আধুনিক পুরুষরা দেখো এখনো কিন্তু তারা লুঙ্গি পরে অনেক বেশি ফ্যাশন সচেতন বলা যায় এবং মেয়েরাও কিন্তু এই যে থামির মতো লুঙ্গির মতো করে একটা থামি পরে ব্লাউজ কোট এদের বর্তমান পোশাক এখন। তাহলে রঙ্গিলা যুবক যুবতীরা কলাহাস্যে মুখর বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কে কেউ যুবক যুবতী প্রৌঢ় বৃদ্ধ মিয়ানমারের সবাই লুঙ্গি পরে মেয়েদের পরানো লুঙ্গি আর ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি চুলে ফুল গজা চিরুনি ও রিবন ফিতে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে মেয়েরা কিন্তু কি করছে এই যে মাথায় দেখো সবার ফুল গজা এই যে গলায় ফুলের মালা পড়েছে তাহলে তাদের একটা কিন্তু এটা কি তাদের সংস্কৃতির একটা অংশ হচ্ছে কি মাথায় ফুল পড়া। এছাড়া আমি তোমাদেরকে আরো কিছু ছবি দেখাচ্ছি এখানেও দেখো এখানেও মেয়েরা অনেক সুন্দর করে কি পড়েছে লুঙ্গি পড়েছে ব্লাউজ পড়েছে তার সাথে সবার খোপায় কি আছে ফুল। এখানেও দেখতে পাচ্ছ তোমরা ওই যে আমরা যখন কক্সবাজার যাই তখন কি হয় এই যে বার্মিজ ছাতাগুলো এগুলো কিন্তু আমরা ফ্যাশনের জন্য কিনে আনি। এই যে এখানেও দেখা যাচ্ছে না ফ্যাশন সচেতন মেয়েদেরকে পাশ দিয়ে একটা পাইকা চলে গেছে। এই যে আমি তোমাদেরকে এখন পাইকার ছবি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্রাচীনকালে অর্থাৎ মিয়ানমারের প্রাচীন রিক্সা দেখো টানা রিক্সা আর এটা হচ্ছে বর্তমানে এই যে এখানে তিনজন বসতে পারে তাহলে কি আছে পাইকে চলে গেছে তিন চাকার রিক্সা যেমন মোটর বাইকের পাশে আরেকটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে এও প্রায় তেমনি সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইকা। স্থানীয় মুসলমানরা এর একচেটিয়া চালক তাহলে ওখানে চালক হচ্ছে কারা স্থানীয় মুসলমানরা মন্ডুর ব্যবসা প্রায় ওদের দখলে আর হিন্দুরাও আছে। তাহলে ওখানে কি আছে বার্মা আমরা অর্থাৎ মিয়ানমারে আমরা কোন কোন সম্প্রদায়ের লোক দেখতে পাচ্ছি প্রথমে তো বৌদ্ধ ধর্মাবলম্বী তারপর মুসলিম তারপরে হিন্দু এবং অন্যান্য ধর্মের লোক হয়তো সেখানে আছে। ইউনাইটেড হোটেলে পৌঁছলাম কিন্তু জায়গা হলো না আগে ভাগে যারা গেছে তারা জায়গা দখল করে দিয়েছে প্রায় অনাথের মতো বোসকা বুসকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। আমরা খুঁজে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বলে কম বলা হয়। বেড়ার ঘরে দোতলার মাছ বারান্দায় বসে টের পেলাম এটা চতুর্থ শ্রেণীর হোটেল হতেও পারে। তাহলে ওখানে দেখো অর্থাৎ আধুনিক হোটেল তো আছে তার সাথে একদম নিম্ন শ্রেণীর হোটেলও কিন্তু সেখানে আছে। কাঠের মেঝে কাঠের যেমন তেমন দেয়াল বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু নিচু চষা জমির মতো তোষক অর্থাৎ তোষকটা হচ্ছে কিসের মতো চষা জমির মতো অর্থাৎ কি সমান নয়। মশারিতে বিচিত্র বিপরীতমে নানা ধরনের উৎকট দুর্গন্ধ মাথার উপরে পাখা আছে কিন্তু রাত নয়টার পর তো বিসলি থাকবে না বিসলি মানে হচ্ছে কি এখানে অর্থাৎ বিদ্যুৎ থাকবে না তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে অর্থাৎ কি বিদ্যুৎ না থাকলে পাখারও কোনো মূল্য নেই। তাহলে গ্লাভস পরে হাত ধোয়া যা না ধোয়া তা নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ পরে মনে পড়লো ফ্যান থাকলেই বা কি আমরা তো রাতে আমার তো রাতে ফ্যান সহ্য হয় না বাতিও থাকবে না রাতে
মাঝ বয়সী সুন্দরী এক রমণী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁয়। রয়্যাল রেস্তোরাঁ মানে হচ্ছে কি, অভিজাত হোটেল রাতের খাওয়ার জন্য। ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওইদিকে এক মুসলমান রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে। রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়, সুন্দর ঝকঝকে টেবিল টুল, বাসনকোসন ভদ্র, ভাতের দোকান বলেই উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল, সম্ভবত চীন থেকে আমদানি টুল। সাধারণ গরমী রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে। রেস্তোরাঁর রাখান মালকিনের বয়স প্রথমে বুঝতে পারেনি, বলে কি ওর বড় ছেলে কলেজে পড়ে, তাহলে ওখানকার নারীদের একচেটিয়া ব্যবসা এবং নারীদেরকে দেখলেই বোঝা যায় না। আমরা একটু আগে ছবিগুলোতে দেখেছি তাদেরকে, কিন্তু তাদের বয়স বোঝা যায় না, কারণ তারা সবসময় কি স্বাধীন এবং সবসময় হাসি খুশি থাকে বলে তাদের বয়সটা কিন্তু বোঝাও যায় না। কক্সবাজার ও পটুয়াখালীতেও রাখাইন আছে, এখন বুঝতে পারলাম আমাদের দেশে রাখাইনদের কত কম আমরা জানি। তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা সংস্কৃতি সম্পর্কে আমরা কিছুই জানি না, তাহলে কি করে দেশের সব মানুষের সাথে আমাদের সখ্য নিবিড় হবে? এই প্যারাটাতে দেখো, এখানে যে রাখাইন সম্প্রদায় আছে আমাদের দেশে তারা কোথায় বাস করে? কক্সবাজার আর পটুয়াখালীতে। কিন্তু আমরা এই নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সম্পর্কে কত কমই জানি, এবং কম জানি বলে তাদের সাথে আমাদের কখনো কোনো সখ্যতা বা বন্ধুত্ব গড়ে উঠেনি। রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে, লুঙ্গি ও কোমর ঢাকা ব্লাউজ পরেছে, ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিবগণের রোগা পটকা নারীর মতো। পোড়া লঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো, অর্থাৎ লঙ্কা মানে হচ্ছে কি, শুকনো মরিচ। সে মরিচকে পোড়ানোর পরে সেটা দিয়ে নুন আর তেল দিয়ে ভর্তা করলো একটা প্লেটে, তার সাথে কচি লেবু পাতা, বা খাস চট্টগ্রামের খাবার। তাহলে দেখতে পাচ্ছ চট্টগ্রামের খাবারের সাথে মিয়ানমারের খাবারের কত মিল আছে। আসলে এদের মধ্যে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে, তাহলে বড়ুয়াদের খাবারের সাথে এদের খাবারের অনেকটা মিল। চাকমা মামারা ধানি লঙ্কা পুরে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে, পোড়া ও সেদ্ধ ধানি লঙ্কা কুচে বা পাঁটির হামান দিস্তায় পিষে দেই। তাহলে হামান দিস্তা তো বুঝতে পারছো, যেটা ওই যে আমরা কোনো কিছু গুঁড়া করার জন্য যে হামান দিস্তাটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে। এর আরেকটা নাম হচ্ছে কি, এখানে কুচ্জায়। একটা রাত কেটে গেল অখ্যাত ও কুস্তি হোটেলে। 25 মে দ্বিতীয় দিন মহাতেরের সাথে মন্ডল প্রধান সড়ক ধরে চলেছি বাজার, দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান। তাহলে আমি তোমাদের একটু পরে মহাতেরোর ছবি দেখাবো। মহাতেরো হচ্ছে ওখানে বৌদ্ধ ভান্তদেরকে বলা হচ্ছে মহাতেরো, অর্থাৎ বৌদ্ধ ভান্ত বা পুরোহিতদেরকে বলা হচ্ছে মহাতেরো। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম ও পাকা থামের উপরে। গত রাত্রে বৃষ্টি হয়েছিল, ভেজা পথ, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। তাহলে বৃষ্টি পড়ার কারণে কি হয়েছে, ওখানে নতুন পাতা গজিয়েছে এবং পাতাগুলো কি করছে, চকচক করছে, যাতে মনে হচ্ছে একদম ধাতব নতুন টাকার মতোই মনে হচ্ছে। বৃষ্টি শিরিশ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো, অর্থাৎ আমাদের দেশে যেমন বৃষ্টি শিরিশ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, কৃষ্ণচূড়া গাছ আছে, ওদের দেশেও কিন্তু ওগুলোই আছে। পদাকের পাতা লক লক করছে। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ফুলগুলো হচ্ছে পদাক ফুল, আর পাতাগুলো দেখেছো কি মসৃণ সবুজ, তাহলে এটা হচ্ছে কি পদাও। পদাকের সোনা রং ফুল ফোটার এটি সময়, তাহলে যখন বৃষ্টি পড়ে তো দশটার সময়ে এই পদাকের ফুলগুলো ফুটে। আর ফুলগুলোর রং হচ্ছে কি সোনা রং। মিয়ানমারে এদের নাম সেন্না। মুন্ডুর কিছু গাছ ব্রিটিশ আমল, অর্থাৎ ব্রিটিশরা যখন মিয়ানমার শাসন করত তখন কিন্তু মিয়ানমার অনেক বেশি সমৃদ্ধ ছিল পরবর্তীতে, অর্থাৎ তখন ওটা ধনী দেশ হিসেবেই পরিগণিত হতো। বর্তমানে এদের আর্থিক অবস্থাও কিন্তু অনেকটা নিম্ন পর্যায়ে চলে এসেছে। মুন্ডুর কিছু গাছ ব্রিটিশ আমলের, এদের বয়স শতাব্দী বা তারও বেশি। বৃষ্টি শিরিশ, তেঁতুল ও একটু কম বয়সী নারকেল গাছ। তাহলে আমরা এখানে বৃষ্টি শিরিশ, তেঁতুল গাছ এবং নারকেল গাছও দেখতে পাবো। আছে কাঠগোলাপ আর সোনালু। তাহলে আর কি কি পাচ্ছি আমরা? কাঠগোলাপ আর সোনালু ফুল পাচ্ছি, নারকেল শরবত, বাড়ির সামনে নারকেল গাছের গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড আছে, তাতে রঙিন ও সাদা ফুল। এই যে আমি তোমাদেরকে এখানে দেখো, এখানে আমি আরো কিছু তোমাদেরকে ফুল দেখাচ্ছি। এটা হচ্ছে লাইলাক, লাইলাক তো আমরা দেখেছি। এছাড়া দেখো আরো অনেক রকমের ফুল আছে। তারপরে এগুলো হচ্ছে মিয়ানমারের, আর এটা দেখো কাঠগোলাপ, এগুলো হচ্ছে মিয়ানমারের, অর্থাৎ আমাদের বাংলাদেশে এই ফুলগুলো আছে, ওদের ওদের দেশেও আছে। তারপরে
এই যে দেখো সোনালী ফুল, আমি কি বলেছিলাম তোমাদেরকে সোনালী ফুল, এই যে সোনালী ফুল আর কৃষ্ণচূড়া আমাদের দেশেও আছে, ওদের দেশেও কিন্তু আছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে ওদের সাথে আমাদের কিন্তু অনেকটা মিল আছে। এই যে নারকেল গাছ, এবং আরেকটা জিনিস দেখো এখানে ওরা নারকেল গাছের সাথে কিছু অর্কিড চাষ করে। দেখো এখানে বিভিন্ন ধরনের অর্কিড দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কোচে নারকেল গাছগুলোতেই বা একটু বয়স্ক নারকেল গাছগুলোতেও লাগানো হয়েছে। এই যে কি সুন্দর দেখো, এবং সাদা এবং বিভিন্ন রঙের অর্কিড, এই ফুলগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলায়ও কিন্তু আমরা দেখতে পাই। পাক্কাই বোরকা পরা মহিলা তার উপর মাথায় ছাতা, ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল তুলে দিল। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেজ্জ সাথে পার হয়ে গেলাম, নদীর নাম সুদার ডিয়ার। অর্থাৎ একটা নদী দেখতে পাবো আমরা, নদীটার নাম হচ্ছে কি সুদার ডিয়ার, এপারে মন্ডু ওপারে সুদার ডিয়ার মুসলিম গ্রাম। সেতুর কাছে পাঁচ ছজন পাঁচ সাতজন মাছ নিয়ে বসছে, তৈরি তরকারি নিয়ে বসেছে কয়েকজন। গ্রামের ছোট বাজার, পাঁচ সাতটা বেড়ার দোকান, বুড়া আঙুলের সমান চিংড়ির কিলো, পাঁচ থেকে চার থেকে পাঁচশো চেয়া, চেয়া মানে হচ্ছে ওদের মুদ্রা। আমাদের তুলনায় পানির দাম, অর্থাৎ আমাদের দেশে যেখানে চিংড়ির দাম অনেক বেশি, সেখানে ওদের ওখানে কিন্তু খুবই কম, টাকার হিসেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে, অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ওখানে চিংড়ি মাছগুলো পাওয়া যায়। নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ক্ষেত, অডেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মন্ডুতে এখনো প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। এখানে দেখো এই যে মেয়েরা এখানে ব্যবসা করছে, দেখো বিভিন্ন ধরনের মাছ, অর্থাৎ মাছের দিক থেকে তারা কিন্তু সমৃদ্ধ, এবং বিভিন্ন সবজির বাজারও কিন্তু এখানে আছে। এই যে দেখো এখানে, যে আমি বললাম না তোমাদেরকে সুদার দিয়া নদী, এখানে এটা একটা মিয়ানমারের একটা নদী। দেখো নদীতে কিন্তু ওরা কি করছে, এই যে লোকজন নদী পার হচ্ছে জিনিসপত্র নিয়ে, মালামাল নিয়ে পার হচ্ছে, আবার ওদিকে কিন্তু কিছু ঘর বাড়িও কিন্তু দেখা যাচ্ছে। তারপর দেখো মহাতেরও চিবর পরেছেন, তাহলে চিবর দেখাল ওখানে তো, যে পুরুষেরা কি পরে লুঙ্গি, আর মহাতেরোরা কি পরছেন এখানে চিবর। চিবর মনে হচ্ছে দেখো এই যে এটাতে সেলাই করা ছাড়া এরা তিনটে অংশ এই কাপড়ের, ওরা সেটা পেঁচিয়ে কিন্তু পরে। তাহলে মহাতেরো চিবর পরেছেন, বর্মীরা সবাই লুঙ্গি পরেছে, যে বর্মীরা পরেছে কি লুঙ্গি, লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা, এই তিন নিয়ে মিয়ানমার। তাহলে বুঝতে পারছো ওখানকার জাতীয় পোশাক কিন্তু হচ্ছে কি লুঙ্গি আর ফুঙ্গি, হচ্ছে তো বৌদ্ধ, যেহেতু বৌদ্ধ ধর্মের লোক বেশি সে কারণে বৌদ্ধ ভান্তরা বা ওদের পুরোহিতরাও কিন্তু ওখানে সংখ্যায় বেশি, আর আছে কি ওদের প্যাগোডা। তাহলে লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা এই তিন নিয়ে হচ্ছে কি মিয়ানমার। ফুঙ্গি হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, গম গমত্ব হচ্ছে কি ভালো, ছাম্মান ছাম্মানত্ব হচ্ছে কি সাম্পান, ছা ছা শব্দ হচ্ছে কি ছাপ শাবক, থামি থামি হচ্ছে বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গি, যে মেয়েরা পড়েছিল লুঙ্গি সেগুলোকে বলা হচ্ছে থামি, ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রামে হয়ে বাংলা ভাষায় ঢুকেছে। তাহলে বাংলা ভাষার অনেকগুলো শব্দ কিন্তু বার্মা থেকে এসেছে। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি, সকলে তারা খালি পায়ে ভিক্ষা করতে বের হয়। এই যে ওনারা বের হয়েছেন দেখো, এই যে হাতে কিছু ভিক্ষা পাত্র নিয়ে ভিক্ষা করার জন্য বের হয়েছে, তারা কিন্তু জুতো পরেন না, তারা কিন্তু খালি পায়ে বের হন। ভিক্ষা ছাড়া ভিক্ষু ফুঙ্গিদের চলবে না, ভিক্ষাই তাদের জীবিকা, ভিক্ষুদের পরে দিয়ে চিবর সেলাবিহীন লুঙ্গির মতো, গায়ে আলাদা অন্য একটা টুকরা চিবর থাকে, হাত কাটা ও এক হাত কাটা একটা গেঞ্জি থাকে, কোমরে বেল জাতীয় বা সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী থাকে, এসব মিলে ত্রিচিবর। তাহলে ত্রিচিবর তো কি বুঝতে পারছো পেরেছো নিশ্চয়ই। আর হাতে থাকে ছাবাইক বা ভিক্ষা পাত্র, এই যে ওদের হাতে যে আছে কালো রঙের ছাবাইক বা ভিক্ষা পাত্র, আদিতে এটি কাঠ বা লোহার হতো, তাহলে প্রাচীনকালে এটা কাঠ বা লোহা দিয়ে তৈরি করা হতো, এখন লাক্ষা দিয়ে তৈরি হয়। লাক্ষা হচ্ছে একটা কি গাছের রস, ওই গাছের রস বা লাক্ষাটা দিয়ে কিন্তু এই পাত্রগুলো তৈরি করা হয়। ভিক্ষুদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়, এটি নিয়ম। সাধারণ লাল ও লালের কাছাকাছি রঙে চিবরে রং করা হয়। আর এখানে দেখো তোমরা, এই যে এই রংটা একরকম এই রংটা একরকম, তো হয়তো লাল পরে কেউ, আবার হয়তো এদের কাছাকাছি গেরুয়া রঙের পোশাক রংটা হয়তো তারা পরে। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, ছেলে বড় যুবক যুবতী সবার পরিধান লুঙ্গি, স্কুলের পোশাক ও লুঙ্গি জামা ও শার্ট, বর্মী মুসলমান হিন্দু বড়ুয়া খ্রিস্টান আবার সবারই লুঙ্গি, বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুঁজে দেয়,
তাহলে ভর্মিরা কি করে দেখেছো এখানে কি করেছে, ওরা সাপটা কিন্তু এই যে লুঙ্গির ভিতরে গুঁজে দিয়েছে। মন্ডল মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে। তাহলে লুঙ্গি যে চট্টগ্রামের লোক, এমনকি তোমার ভারতের পশ্চিমবঙ্গের লোকরাও কিন্তু লুঙ্গি পরে। তাহলে লুঙ্গিগুলো এই লুঙ্গির চলটা আসছে কোত্থেকে, বার্মা থেকে। প্রায় 100 বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। লুঙ্গি শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে দুই ফিটার মজবুত স্যান্ডেল বর্মিদের জাতীয় পোশাক। তাহলে এখানে আমরা আরো কিছু কিন্তু দেখতে পাচ্ছি, এই যে কিছু কিছু লোক এখানে দেখা যাচ্ছে যে তারা তাদের পোশাক জাতীয় পোশাক পরেই আছে। লোকজন আমাদের দেখছে, আমাদের পোশাক ও চালচলন ওদের থেকে ভিন্ন। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে, সেতু পেরিয়ে ফিরে আসছে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে, কারণ কেন বলতো? কারণ হচ্ছে কি, ওদের চালচলন জীবনযাত্রা একরকম, আর বাইরে থেকে যারা যায় তারা তো হচ্ছে অন্যরকম, তাদের পোশাক আশাক অন্যরকম, কথাবার্তা অন্যরকম। তাহলে বাইরে থেকে কেউ গেলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তারা চিনতে পারে। সেতু পেরিয়ে ফিরে আসছি, কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মি পাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরিষ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে। এ ধরনের ছবিও কিন্তু আমাদের আছে, দেখতে পাচ্ছ যে মিয়ানমারের তরুণী কি করছে, কি বিক্রি করছে, নুডলস বিক্রি করছে। দেখো এখনো কিন্তু এই চিত্রগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, মিয়ানমার যদি বেড়াতে যাও তাহলে কিন্তু এই ছবিগুলো এখনো তোমরা দেখতে পাবে। বাসমান দোকান, সকালের টিফিন এরকম এক দোকান, এক দোকানে পুলক সহ খেয়েছি। নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি সবজি দিয়ে স্যুপ বেমসেদ্ধ মিশিয়ে খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কৃপ্ত গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে, সকালে সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সা দুচ্ছিনি ছাড়া চা দিয়েছে দোকানি মাঝারি মাঝ বয়সী মহিলা। তাহলে এখানেও কিন্তু একটু দেখতে পাচ্ছি, যতগুলো দোকান আমরা দেখেছি সবগুলোতে কি মহিলারা কিন্তু ব্যবসা করছে। তাহলে ওখানে মহিলারা হচ্ছে কি স্বাধীন চেতা, মহিলারা ওখানে মহিলাদের একটা আধিপত্য আছে এবং তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। ইঙ্গিত এ ইংরেজিতে কোনো মতে একরকম করে কথা বলো, বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ, কথাবার্তা বলতে হবে। দোকানটার দিকে এগিয়ে গেলাম, মাথার উপর ছত্রাকার শিরিষ গাছের নিচে পলিথিন ভাঙিয়ে দিয়েছে। লম্বা বেঞ্চিতে খাবারে বড় বড় দেখছি ফুল আছে বসার। তরুণী বললো বিক্রি শেষ, নুডলস আছে কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম, মার্কিন বসে আছে চেয়ারে, রোহিঙ্গা মুসলিম বয় আছে দুজন। তাহলে রোহিঙ্গা মুসলিম, বুঝতে পারছো রোহিঙ্গা ওখানকার যারা রোহিঙ্গা মুসলিম আছে তাদেরকে বলা হচ্ছে এখানে রোহিঙ্গা। কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই, দুধচিনির চা ও বিনি পোশার চা আছে। তাহলে দুধচিনির চা একটা আছে আর বিনি পোশার চা, যেটাতে দুধ আর চিনি থাকবে না। দোকানের ভিতরে আরেক মহিলা চুরুট সিগারেট ও পান বেচতে বসছে, অন্য মহিলারা আছে রান্নাঘরে চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চির স্বাধীন, দোকানের মালিক তারা, সবই খুব সাধারণ মানের চা খেয়ে বেরিয়ে এলাম। তাহলে তোমরা এখানে দেখতে পেয়েছো নিশ্চয়ই যে মিয়ানমারের জীবনযাত্রা, মিয়ানমারের নারীদের অবস্থান, ওদের সংস্কৃতি, ওদের প্রাকৃতিক সৌন্দর্য, অনেকগুলো ছবি আমি যেহেতু তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এই পার্ট থেকে আমরা কি জানতে পারলাম, এই পার্ট থেকে আমরা মিয়ানমারের জীবনধারা, ঐতিহ্য, অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি। এবং এই পার্টের থেকে তোমরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি, জীবনযাত্রা, সংস্কৃতির রূপ সম্পর্কে জানতে পারবে, এবং ওই দেশ সম্পর্কে তোমাদের মনে একটা আগ্রহ ভালোবাসা জাগবে বলে আমি মনে করছি। এবং তোমরা একদিন হয়তো এইরকম মিয়ানমার দেশ সহ অন্যান্য দেশও পরিভ্রমণ করবে এবং বিদেশে বিভিন্ন দেশ সম্পর্কেও তোমরা জানতে পারবে। আচ্ছা, এখন আমরা শব্দার্থতে চলে যাব। আচ্ছা, এখানে আমরা শব্দার্থ টিকাগুলো একটু দেখে নিই। পাদ্রি, ওই যে বলছিলাম পাদ্রি সেবাশ্রী মান্ড্রিক, সে পাদ্রি। পাদ্রি কাকে বলে? খ্রিস্টান ধর্ম প্রচারকদের বলা হচ্ছে পাদ্রি। অভিবাসন, স্বদেশ ছেড়ে যারা অন্য দেশে বসবাস করে তাদেরকে বলা হচ্ছে অভিবাসন। শুক্লপক্ষ, যে তোমাদেরকে বললাম অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্র কলার বাড়ার দিনগুলো বা সময়কে বলা হচ্ছে শুক্লপক্ষ। গ্লাভস, গ্লাভস শব্দের অর্থ হচ্ছে দস্তানা বা হাতমোজা। মহাতেরো, বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। আর চেয়ার হচ্ছে কি, মিয়ানমারের তারাকে বলা হচ্ছে চেয়ার। চিবর, বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় করিক পোশাক বিশেষ। ফুঙ্গি, মিয়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিতদেরকে বলা হচ্ছে ফুঙ্গি। প্যাগোডা, বৌদ্ধ মন্দিরগুলোকে বলা হচ্ছে প্যাগোডা। লাক্ষা অর্থাৎ গালা ও লাল রঙের
বৃক্ষ নির্যাস, সেটাকে বলা হচ্ছে কি লাক্ষা। শিক্ষার্থীরা তোমরা এখানে মূল্যায়নগুলো দেখতে পাচ্ছ, দেখি তোমরা আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়েছি সেটার উপরেই তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। বার্মায় কাদেরকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়? আর আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত রাজধানীর নাম কি দেখি বলতো। মিয়ানমারে রিক্সার পরিবর্তে কি চলে? আর আরাকান রাজ্য কাদের শাসনে ছিল তাহলে বলতো দেখি? মিয়ানমারে অর্থাৎ বার্মায় কাদেরকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়? নিশ্চয় তোমরা জানো, অর্থাৎ ফুঙ্গি, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদেরকেই সম্মানের চোখে দেখা হয়। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত রাজধানীর নাম কি? তোমাদেরকে ছবিও কিন্তু দেখিয়েছি, দেখি বলতো। হ্যাঁ শিক্ষার্থীরা, আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত রাজধানীর নাম হচ্ছে ম্রাকু। মিয়ানমারে রিক্সার পরিবর্তে কি চলে? তাহলে রিক্সার পরিবর্তে চলে কি পাইকা। আরাকান রাজ্য কাদের শাসনে ছিল? তাহলে একসময় কাদের ওখানে আধিপত্য বেশি ছিল, অর্থাৎ মুসলিমদের আধিপত্য একসময় বেশি ছিল। তাহলে আজকে আমাদের মূল্যায়ন শেষ হলো, এখন আমরা বাড়ির কাজে চলে যাব। আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাছে ঝটপট তুলে নাও। এক নম্বর প্রশ্ন হচ্ছে কি, লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা, এই তিন নিয়ে মিয়ানমার, এটি ব্যাখ্যা করো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে কি, লেখকের মন খাঁচা চালা পাখির মতো উঠতে চাইলো কেন? তাহলে দুটো প্রশ্ন তোমরা লিখে নাও, বাড়ির কাজ তোমরা লিখে নিবে এবং পরবর্তীতে যখন আমরা সুযোগ পাবো তখন বাড়ির কাজগুলো দেখে নিব। তাহলে আজকে আমরা মন্ডুর পথে লেখক বিপ্রদাস বড়ুয়ার ভ্রমণ কাহিনীটি পড়লাম। এখান থেকে আমরা মিয়ানমার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, বাংলাদেশের ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে তাদের কিন্তু অনেকগুলো মিল আছে। তাহলে সামনে তোমরা আরও এ সম্পর্কে আরও অনেক কিছু জানবে। তাহলে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।